অবসরের পর সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত ছাড়া এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এজন্য অনেকেই বিনিয়োগ করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু প্রশ্ন উঠতে পারে সবচেয়ে সঠিক স্কিম কোনটি। এজন্য কেন্দ্র সরকার 2015 সালে শুরু করে অটল পেনশন যোজনা। প্রথম এটি অসংগঠিত শ্রমিকদের জন্য শুরু করলেও এই যোজনা এখন সবার জন্যই উন্মুক্ত। এই যোজনাতে আপনি পেতে পারেন মাসিক 5,000 টাকা অবধি পেনশন। তবে স্বামী স্ত্রী দুজনে আলাদা আলাদা দুটি অ্যাকাউন্ট খুলে পেতে পারেন মাসিক 10,000 টাকা অবধি পেনশন। এই যোজনার আরও একটি সুবিধাজনক দিক হলো এই যোজনার প্রিমিয়াম খুবই কম টাকার। 18 বছর থেকে 40 বছর অবধি যে কোনো পুরুষ বা মহিলা নিজের নাম নথিভুক্ত করতে পারেন এই অটল পেনশন যোজনাতে। আপনাকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে 210 টাকা করে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী করতে হবে আপনাকে এই অ্যাকাউন্ট খোলার জন্য। প্রথমত, যদি ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি এই যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন আপনি, না থাকলে নতুন করে খুলতে হবে খাতা। দ্বিতীয়ত, শুরুর দিকে অর্থাৎ 18 বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনায় অন্তর্ভুক্ত হন তাহলে 40 বছর বয়স অবধি মাসে 210 টাকা করে জমা দিতে হবে, তাহলেই 60 বছর বয়সের পর মাসিক 5,000 টাকা করে পেনশন পাওয়া যাবে। তৃতীয়ত, অটল পেনশন যোজনাতে কোনো একজন কেবলমাত্র একটিই খাতা খুলতে পারেন, তবে স্বামী স্ত্রী আলাদা আলাদা খাতা খুলতেই পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই এখানে। চতুর্থত, এই স্কিমে বিনিয়োগ যত তাড়াতাড়ি শুরু করা যাবে পেনশন পাওয়ার সুযোগ তত বেশি হয়, এর সাথে মাসিক বিনিয়োগের পরিমাণও কম থাকে। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।